আসসালামু আলাইকুম। চলুন দেখে নেওয়া যাক আমাদের নিউজ আজকে কি থাকছে। বিয়ের আসরে গল্প করার ছলে বেরিয়ে এলো আসল সত্য, অবশেষে ভেঙেই গেল বিয়ে। বড় আশা নিয়ে মেয়ের বিয়ে ঠিক করেছিলেন বাবা। হবু জামাই হিসেবে পছন্দ করে রেখেছিলেন সুরাটের একটি বেসরকারি সংস্থায় কর্মরত এক যুবককে, কিন্তু বিয়ের আসরে বরযাত্রীরা এসে নেশার ঘোরে এমন সত্য উদ্ঘাটিত করলেন যার জেরে বিয়েই ভেঙে গেল। উত্তরপ্রদেশের জৌনপুরের ঘটনা। একটি সর্বভারতীয় হিন্দি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন অনুসারে জৌনপুরের সরবতাহ এলাকার বাসিন্দা রাজেশ প্রতাপ সিংহ নিজের মেয়ের বিয়ে স্থির করেছিলেন ফৌজাবাদের দর্শননগরী নিবাসী সুরেন্দ্র প্রতাপ সিংহের ছেলে সত্যম সিংহের সঙ্গে। 23 এপ্রিল বিয়ের দিন স্থির হয়েছিল। বেশ ধুমধাম করে মেয়ের বিয়ের বন্দোবস্ত করেছিলেন রাজেশ। 23 তারিখ পাত্রসহ বরযাত্রী আড়ম্বর সহকারে বিয়ের আসরে এসে পৌঁছায় যথাসময়ে। পাত্র বিয়ের আসরে বসার আগেই বরযাত্রীরা মদ্যপান শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই ভোজ্য জ্ঞান লোপ পায় তাদের। নেশাগ্রস্ত অবস্থায় নিজেদের মধ্যে গল্পগুজব শুরু করেন তারা। সেই গল্পের সূত্রেই খুলে যায় পাত্রের মুখোশ। পাত্রীপক্ষের কানে আসে বরযাত্রীরা নিজেদের মধ্যে বলাবলি করছেন, সত্যম দিব্যি আছে কিন্তু প্রথমে লাভ ম্যারেজ করলো, এখন আবার অ্যারেঞ্জ ম্যারেজ করতে চলেছে। কথাটা শুনে খটকা লাগে পাত্রীপক্ষের। এরপর বরযাত্রীদের চেপে ধরতে উদ্ঘাটিত হয় আসল সত্য। জানা যায় এটা সত্যমের দ্বিতীয় বিয়ে, এর আগে আরও একবার বিয়ে করেছিলেন সে। বিয়ে মাথায় উঠে খবর দেওয়া হয় স্থানীয় থানায়। সত্যমকে তুলে নিয়ে যায় পুলিশ। তার বিরুদ্ধে FIR দায়ের করেন রাজেশ প্রতাপ সিংহ। পুলিশ বিষয়টি তদন্ত করা শুরু করেছে। এরপর গত 24 তারিখ সন্ধ্যাবেলা শরপ্রতাপ এ পঞ্চায়েতে বসে দুই পক্ষের মীমাংসার লক্ষ্যে। সেখানে পাত্রীপক্ষের সামনেই সত্যম স্বীকার করে নেন যে তিনি আগে একবার বিয়ে করেছিলেন, সেই সত্য গোপন করেই দ্বিতীয়বার বিয়ে করতে চলেছিলেন তিনি। এ হেন স্বীকারোক্তির পরে পঞ্চায়েত রায় দেয় ক্যাশ এবং অন্যান্য জিনিসপত্র মিলিয়ে সে 10 থেকে 12 লাখ টাকা পণ বাবদ নিয়েছে পাত্রপক্ষ, তার সবটাই পাত্রীপক্ষকে ফিরিয়ে দিতে হবে। এরপর 25 এপ্রিল শাহগঞ্জ থানার পুলিশ তদন্তের প্রাথমিক রিপোর্ট পেশ করেছে। এ বিষয়ে শাহগঞ্জ এলাকার সার্কেল অফিসার রামভ্রমণ যাদব সংবাদ মাধ্যমকে জানান, সুরাটে যে কোম্পানিতে কাজ করেন সত্যম সেখানেই এক মহিলা সহকর্মীর সঙ্গে তিনি প্রণয় বিবাহ সেরেছেন। বিষয়টি তিনি নিজের পরিবারের কাছেও গোপন রেখেছিলেন। বিস্তারিত তদন্তের জন্য সত্যমের প্রথম স্ত্রীকেও জেরা করবে পুলিশ। এদিকে রাজেশ প্রতাপ ও তার কন্যাই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বভাবতই ভেঙে পড়েছেন, কিন্তু তারা মনে করছেন যা হয়েছে ভালোই হয়েছে। এই প্রসঙ্গে রাজেশ সংবাদ মাধ্যমকে বলেন, মেয়ের বিয়ে ভেঙে গিয়েছে ঠিকই, কিন্তু বিয়েটা হলে আমার মেয়ে এবং সত্যমের প্রথম স্ত্রী দুজনেই জীবনই বরবাদ হতো। আমার মেয়ের জন্য আরও ভালো ছেলে পাবো, সে নিয়ে আমার কোনো চিন্তা নেই। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।